একদম নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং প্রতিদিনের নতুন নতুন ওয়ার্ড ও সেন্টেন্সের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুসলিম ভাই বোনদের আসসালামু আলাইকুম, আর হিন্দু দাদা দিদিদের নমস্কার জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? আই হোপ অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো বাংলা থেকে ইংরেজিতে দৈনন্দিন জীবনে বহুল ব্যবহার করতে হয় এমন 25টি বাক্য। ইংরেজিতে অনর্গল কথা বলতে গেলে এই 25টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য খুব ভালো করে বারবার প্র্যাকটিস করুন। এমনভাবে প্র্যাকটিস করবেন যাতে করে এই প্রয়োজনীয় বাক্যগুলো আপনার ব্লাডে মিশে যায়, কোনোদিনই যাতে করে ভুল না হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আগে সাবস্ক্রাইব করুন এবং আগামী লেসনগুলো যাতে করে মিস না হয়ে যায় তার জন্য বেল বাটনে ক্লিক করে রাখুন। আর যদি আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর কথা বাড়াবো না, চলুন শুরু করি, লেটস গো। আবার দেখা হবে, সি ইউ এগাইন। আবার দেখা হবে, সি ইউ এগাইন, সি ইউ এগাইন। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, লুক অ্যাট মি। বাইরে তাকাও, লুক আউটসাইড। বাইরে তাকাও, লুক আউটসাইড, লুক আউটসাইড। উপরে তাকাও, লুক আপওয়ার্ড। উপরে তাকাও, লুক আপওয়ার্ড, লুক আপওয়ার্ড। নিচে তাকাও, লুক ডাউনওয়ার্ড। নিচে তাকাও, লুক ডাউনওয়ার্ড, লুক ডাউনওয়ার্ড। ডাইনে তাকাও, লুক রাইট সাইড। ডাইনে তাকাও, লুক রাইট সাইড, লুক রাইট সাইড। ডাইনে তাকাও, বামে তাকাও, লুক লেফট সাইড। বামে তাকাও, লুক লেফট সাইড, লুক লেফট সাইড। সোজা তাকাও, লুক স্ট্রেট। সোজা তাকাও, লুক স্ট্রেট, লুক স্ট্রেট। দেখে দেখে পড়ো, রিড আউট ওয়াশিং দ্য টেক্স। দেখে দেখে পড়ো, রিড আউট ওয়াশিং দ্য টেক্স, রিড আউট ওয়াশিং দ্য টেক্স। একবার দেখো, সি ওয়ান টাইম। একবার দেখো, সি ওয়ান টাইম, সি ওয়ান টাইম। আর দেখো না, ডন্ট সি মোর। আর দেখো না, ডন্ট সি মোর, ডন্ট সি মোর। আর দেখো না, ডন্ট সি মোর। আর বেশি দেখো না, ডন্ট সি এনি মোর। আর বেশি দেখো না, ডন্ট সি এনি মোর, ডন্ট সি এনি মোর। আর বেশি দেখো না, অন্যের খাতা দেখো না, ডন্ট সি আদার্স কপি, ডন্ট সি আদার্স কপি। অন্যের খাতা দেখো না। সামনে তাকাও, লুক ফ্রন্ট সাইড। সামনে তাকাও, লুক ফ্রন্ট সাইড, লুক ফ্রন্ট সাইড। পিছনে তাকাও, লুক ব্যাক সাইড। পিছনে তাকাও, লুক ব্যাক সাইড, লুক ব্যাক সাইড। জানালা দিয়ে তাকাও, লুক থ্রো দ্য উইন্ডো। জানালা দিয়ে তাকাও, লুক থ্রো দ্য উইন্ডো, লুক থ্রো দ্য উইন্ডো। জানালা দিয়ে তাকাও, জানালা খুলে বাইরে তাকাও, ওপেন দ্য উইন্ডো অ্যান্ড লুক আউটসাইড। জানালা খুলে বাইরে তাকাও, ওপেন দ্য উইন্ডো অ্যান্ড লুক আউটসাইড। জানালা খুলে বাইরে তাকাও, ওপেন দ্য উইন্ডো অ্যান্ড লুক আউটসাইড, ওপেন দ্য উইন্ডো অ্যান্ড লুক আউটসাইড। দরজা খুলে বাইরে তাকাও, ওপেন দ্য ডোর অ্যান্ড লুক আউটসাইড। দরজা খুলে বাইরে তাকাও, ওপেন দ্য ডোর অ্যান্ড লুক আউটসাইড, ওপেন দ্য ডোর অ্যান্ড লুক আউটসাইড। না দেখে কিছু বলো না, ডন্ট সে এনিথিং উইদাউট ওয়াশিং। না দেখে কিছু বলো না, ডন্ট সে এনিথিং উইদাউট ওয়াশিং, ডন্ট সে এনিথিং উইদাউট ওয়াশিং। না দেখে কিছু বলো না, আমি টিভি দেখছি, আই অ্যাম ওয়াশিং টেলিভিশন। আমি টিভি দেখছি, আই অ্যাম ওয়াশিং টেলিভিশন, আই অ্যাম ওয়াশিং টেলিভিশন। অন্ধরা দেখতে পায় না, ব্লাইন্ড পিপুল ক্যান্ট সি। অন্ধরা দেখতে পায় না, ব্লাইন্ড পিপল ক্যান্ট সি। অন্ধরা দেখতে পায় না, অথবা আমরা বলতে পারি ব্লাইন্ড পিপল ক্যান নট সি। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলতে চাই, ব্লাইন্ড পিপল ক্যান্ট সি, এভাবে বলতে পারবো। আমি দুর্ঘটনাটি নিজের চোখে দেখেছি, আই হ্যাভ সিন দি অ্যাক্সিডেন্ট উইথ মাই ওন আইস।
আমি দুর্ঘটনাটি নিজের চোখে দেখেছি। আই হ্যাভ সিন দি অ্যাক্সিডেন্ট উইথ মাই ওন আইস। আই হ্যাভ সিন দি অ্যাক্সিডেন্ট উইথ মাই ওন আইস। দুর্ঘটনাটি আমার চোখের সামনে ঘটল। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, অথবা আমরা বলতে পারি টুক প্লেস বিফোর মাই আইস, যে কোনো আমরা একটা বলতে পারি। অর্থাৎ দুর্ঘটনাটি আমার চোখের সামনে ঘটল, এর জন্য আমরা যে কোনো একটা ইংরেজি বলতে পারি, যেমন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অথবা টুক প্লেস বিফোর মাই আইস, যে কোনো একটা আমরা বলে দিতে পারি। চোখ খুলে আমার দিকে তাকাও, ওপেন ইয়োর আইস অ্যান্ড লুক অ্যাট মি। চোখ খুলে আমার দিকে তাকাও, ওপেন ইয়োর আইস অ্যান্ড লুক অ্যাট মি। ওপেন ইয়োর আইস অ্যান্ড লুক অ্যাট মি। চোখ বন্ধ করে রাখলে দেখতে পাবে না। ইউ উইল নট বি এবল টু সি ইফ ইউ কিপ ইয়োর আইস ক্লোজিং। চোখ বন্ধ করে রাখলে দেখতে পাবে না। ইউ উইল নট বি এবল টু সি ইফ ইউ কিপ ইয়োর আইস ক্লোজিং। ইউ উইল নট বি এবল টু সি ইফ ইউ কিপ ইয়োর আইস ক্লোজিং। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।